অফতেরুলে রুই পৃথিবীর মানুষ তোমরা চন্দ্র দেখে শ্যাম শুরু করো চন্দ্র দেখে শ্যাম ছেড়ে দাও তিনি বলেন ফাইন সাবান যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা সাবানকে তিরিশ করে নাও রামাজান কমুক আর বেশি হোক তাতে আসে যায় না আরবি মাস তো তিরিশের বেশি হয় না রামাজান কমে যাক তাতে আসে যায় না যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা সাবানকে তিরিশ করে নাও এতে যদি রামাজানের একদিন সাবানের সাবানের মধ্যে ঢুকে যাই তাতে আসে যায় না সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসে রসুল সাল্লা সাল্লাম চন্দ্র দেখে শ্যাম শুরু করতে বললেন চন্দ্র দেখে শ্যাম ছেড়ে দিতে বললেন সারা পৃথিবীতে একদিন শ্যাম মানুষ ধরবে এ কথা সত্য নয় সারা পৃথিবীতে একদিন মানুষ স্যাম ছাড়বে এ কথা সত্য নয় সারা পৃথিবীর মানুষ একদিন স্যামের ঈদ পালন করবে কুরবানি ঈদ পালন করবে এ কথা ঠিক নয় সেই কালেই কোরআব রাজি বলেন যে হারিসের মেয়ে অম্মুল ফাদ আমাকে মদিনা থেকে সিরিয়াই পাঠালেন মহাবিয়ার কাছে একটা কাজের জন্য আমি সিরিয়াই চলে গেলাম সিরিয়াই চলে গিয়ে মহাবিয়ার কাছে সেই কাজটি শেষ করলাম সেই দিনই আকাশে চন্দ্র দেখা দিল আমরা চন্দ্র দেখলাম সেদিন আমি সিরিয়ায় রয়েছি চন্দ্র দেখে আমিও শ্যাম শুরু করলাম সিরিয়ার প্রেসিডেন্ট মহাবিয়াও শ্যাম শুরু করলেন জনগণ শ্যাম থাকল আমি সেই দিন বের হলাম মদিনের উদ্দেশ্যে মাস শেষ হয়ে গেল আমার মদিনে আসতে মাস শেষে আমি মদিনাই চলে আসলাম ইবনু আব্বাস আমাকে ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি বললেন তোমরা কবে রামাজানের চন্দ্র দেখেছ আমি বললাম আমরা জুমার রাতে রামাজানের চন্দ্র দেখেছি আমরা শ্যাম থেকেছি মবিয়া শ্যাম থেকেছেন আবার তিনি জিজ্ঞাসা করলেন তুমি নিজে দেখেছ আমি বললাম জি হ্যাঁ আমি ক্রাইব নিজে দেখেছি আরও অনেকেই দেখেছেন তখন ইবন আব্বাস বললেন তবে আমরা শনিবারে চন্দ্র দেখেছি আমরা শনিবার অনুযায়ী শ্যাম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত সওয়ালের চন্দ্র না দেখছি আমরা তিরিশটা পূর্ণ করে নিব অন্যথায় আমরা চন্দ্র দেখলে উনত্রিশটা করে ছেড়ে দিব সম্মানিত দিনী ভাই অত্র আবুদাউদের সহ প্রমাণ করে যে চন্দ্র বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মানুষ দেখবে এই কথাই ঠিক যারা যেখানে দেখবে তারা সেখানে সেভাবে শ্যাম পালন করবে এই কথাই ঠিক ইবন আব্বাস লাহ তালানহ কোরায়েবের চন্দ্র দেখাকে নাকচ করলেন তিনি বললেন ঠিক আছে তোমরা সিরিয়ার মানুষ জুমার দিনে দেখেছ সিরিয়ার জন্য আমরা মদিনের মানুষ শনিবারে চন্দ্র দেখেছি আমাদের রামাজান চালু হবে শনিবার থেকে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাইবোন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সারা পৃথিবীতে একদিন শ্যাম ধরা হবে না একদিন শ্যাম ছাড়া হবে না বিভিন্ন দিনে হতে পারে এ কথাই ঠিক আবহাওয়ার জিয়া আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন বলা উমাত আমরা তো নিরক্ষর সম্প্রদায় মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেন আমি পড়া লিখা জানি না লিখতেও জানি না হিসাবও জানি না আমি হচ্ছি নিরক্ষর সম্প্রদায়ের নবী নিজে নিরক্ষর মানুষ পৃথিবীর মানুষ শুনে রেখো ও হাকাদা ও হাকাদা ও আকাদা লিভামা বললেন মাস এই যে দশ এই যে দশ এই যে দশ শেষের দশ দেখানোর সময় বৃদ্ধাঙ্গুলটা চেপে ধরলেন দিয়ে বললেন রামাজান মাস উনতিরিশ হতে পারে আবার বললেন আশার ও হাকাদা ও হাকাজা দশ বিশ তিরিশ রামাজান মাস কেয়ামাত পর্যন্ত হয় উনতিরিশ হবে না হয় তিরিশ হবে হয় উনতিরিশ হবে না হয় তিরিশ হবে কখনো আরবি মাস আঠাইশ হবে না কখনো আরবি মাস একত্রিশের হবে না ইংরেজদের যারা অমুসলিম যারা তারাই কিভাবে একটা দিনকে আর একটার দিনের ভেতরে ঢকিয়ে কোন মাসকে করেছে একত্রিশ কোনো মাসকে করেছে তিরিশ কোনো মাসকে করেছে উনত্রিশ কোন মাসকে করেছে আঠাইশ এইভাবে আর একটার মধ্যে আর একটা ঢুকিয়ে সব সময় নিয়ে গেছে জানুয়ারি মানে শীতকাল শীতকাল ছাড়া জানুয়ারি আসবে না আরবিতে এরকম হয় নাই এক এক সময়ে রামাজান আসে কোনো সময় গরমে আসে কোনো সময় শীতের দিনে আসে আরবি মাসগুলি চলতে থাকে মানুষের উপর দিয়ে ইংরেজি মাস সেভাবে চলতে থাকে না একই সময় আসে একই সময়ে যায় সম্মানিত দিনী ভাই বোন আমরা অত্র বিবরণে হিসাব করে শ্যাম ধরতে হবে এই কথা বলছিলাম চলেন এবার শ্যাম শুরু করি আনাসরাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাহারি ফাই ফিহাল বারাকা পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও সাহারিতে বরকত রয়েছে সাহারি খাওয়া জরুরি নয় তবে সাহারি খেলে বরকত হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত دینی ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রামাদান ইমানাও হেতে সাবান গোফের আলাহুমা মা তাকদমা পৃথিবীর মানুষ শুনে রেখ তোমরা কেউ যদি ইমান সহকারে নেকি আশায় রামাজান মাসের শ্যাম পালন করো তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে এটাই রামাজান মাস দৃঢ় ইমান নিয়ে নেকির আশায় রামাজান মাসের শ্যাম পালন করো তোমাদের অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন মান কামারা মাসানা ইমান হেতে সাবান গোফের আলাহুমা তাকদাম মিনজাম রেহি কেউ যদি ইমান সহকারে নেকির আশায় রামাজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে রামাজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি রামাজান মাসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু উপকৃত হয় পশু প্রাণী তাজা হয়ে যায় ঘাস পাতা তাজা হয়ে যায় এই বাতাস যেমন সব কিছুর জন্য উপকারী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রামাজান মাসে থাকতেন বেশি বেশি দানশীল আজুয়াদ বেশি বেশি দানশীল আপনি কখনো এই কথাটা মনে করবেন না যে মানুষ আমার কাছে দান চাইল তার প্রয়োজনে আপনি মনে করবেন যে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাওয়ার পাওয়ারফুল ইবাদত কোথায় পায় একটু জায়গা সঠিক জায়গা সেখানে আমি দান করব। এইটা যেন আপনার মাথায় থাকে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান যা মরা মানুষের উপকারে আসতে পারে তাই তো আয়ে সারা জি আল্লাহ তালা আনহা বলেন যা রাজুল এলেন নেবি এ সরে শর্মা কালা একটা লোক আল্লাহর নবীকে এসে বলছে আল্লাহর নবী ইন হুম্মি হুফতেলাত নাফসোহা আমার মা হঠাৎ মারা গেছেন ওয়াদুল্লোহা আমি মনে করছি তাকে লাউ দাক্লেমা তাসত দাকাত তিনি কথা বলতে পারলে দান করতেন আমি কি তার জন্য দান করব, তার কি হবে আল্লাহ রসুল বলেন নাম হ্যাঁ তুমি তার জন্য দান করো তার নেকি হবে তুমি তোমার মায়ের নামে দান করো তার নেকি হবে হাদিস বোখারি মুসলিম তুমি তোমার দাদা দাদি মা খালা ফুফু তার নামে দান করো তাদের নেকি হবে এই তো বোখারি মুসলিমের হাদিস আর একটা পেশ করি সেটাতে বোঝা যাবে যে কবরের শাস্তি মিটে যাবে পাপ যা আছে সব মিটে যাবে আবহরায় রাজি আল্লাহ বলেন কালার সাল্লাহ আলি সাল্লাম একটা লোক আল্লাহর নবীকে বলল আল্লাহর নবী আবি মাতা আমার পিতা মারা গেছেন ও তারা অনেক সম্পদ ছেড়ে গেছেন অলআম ইউসি তিনি কোনো উপদেশ তিনি কোনো ওশিয়ত করে যাননি ফাল ইউকপ ফেরওয়ান হো আতা সাদ্দা হো আমি তার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি আমি তার নামে দান করলে তার পাপ মুছে যাবে কি আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মুছে যাবে কি নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি দান করো তোমার বাপের পাপ মিটে যাবে হাদিস বোখারি মুসলিম বেঁচে তো আপনি আছে। আপনার আর ভাইয়ের আছে আপনার পিতা তো চলে গেছেন জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে সম্মানিত দিনী ভাই বোন